আজি বিশ্ব ব্যাঘ্র দিবস জাতীয় পশু সুরক্ষা ও জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে নন্দনকানন প্রাণী উদ্যানের পালিত হয়েছে ব্যাঘ্র দিবস। জঙ্গল হ্রাস ও বাঘ শিকার বাঘ সংখ্যা কমিবার মুখ্য কারণ পাল্টে কিপরি লোককে সচেতন করে এখন রোকি হব সে উদ্দেশ্যে ব্যাঘ্র দিবস পালন করা যাচ্ছে। অন্যপটে সাধারণ বাঘ অপেক্ষা ধলা বাঘকে নিয়ে বিশ্ব দরবারে নিজের স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করেপারিছে নন্দনকানন প্রাণী উদ্যান। মানে টাইগর এনগ্লোসর গার্ডেন কেমিতি আছে, ওর টাইগর ফিডিং প্রোগ্রাম কেমিতি আছে, ওর কিপর ম্যানেজমেন্ট কেমিতি আছে, এ সব লোক মানুষ শেয়ার করিবা পাই এ প্রোগ্রাম দ্বারা আমি চেষ্টা করি। তো নন্দনকানন নিউজ সু ওয়ের দ টাইগর ব্রিডিং তো বহুত ভাল হয়েছে অ্যান্ড এবে ফি কিছু ইস্যু নাই, তাঙ্কর ব্রিডিং প্রোগ্রাম আমি সাইন্টিফিকালি ম্যানেজ করছেন ওর অ্যারেঞ্জমেন্ট করা। কানন খুয়ার সম্মুখে পালিত হয়ে ব্যাঘ্র দিবসে সামিল হয়েছিল স্কুল পিলা ও পর্যটক। বাঘর বাসস্থান, খাদ্যপেয়, গতিবিধি ও প্রজনন প্রণালী সম্পর্কে পিলা অবগত করা যাই। পিলা বাঘ সম্পর্কীয় বিভিন্ন প্রশ্ন পচারা যাই, সঠিক উত্তর দিয়ে পিলা পুরস্কৃত করে নন্দনকানন কর্তৃপক্ষ। জঙ্গল নথিবারু বাঘ মানে রাস্তাঘাটে আসছন্তি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন প্রকার ক্ষতি হচ্ছে, সেই নেকি আমি টিকে আগুক গোটে পদক্ষেপ নেবা। আজ আমাকে এটি ডকা যাইছি সেইথিপাই কিছু শিক্ষা যাচ্ছি বাঘ উপরে। এইটি আমি বহুত কম বাঘ দেখিবাকু পাউছু, ভবিষ্যতে সেইটা আমি দেখি পারিবা কি নাই সেইটা বি ঠিক নাই, সো সেই নেকি গোটে পদক্ষেপ নেবা। আমি সমগ্র বিশ্বরে বাঘর সংখ্যা কমি কমি যাচ্ছে, তো সেইথিপাই আমি বাঘর সংখ্যা কেমিতি আগুক নেব। জঙ্গল ক্ষয় হওয়ার ফলে বাঘ মানে খাদ্য পাই লোভরে রাস্তাঘাটকে চালি আসছেন, যাহাফলে রাস্তাঘাটকে আসার ফলে তাঁর মৃত্যু মানে মৃত্যুমুখে পড়ছেন। তো এতে আমি জঙ্গলকে সৃষ্টি করা, জঙ্গলকে সৃষ্টি করার ফলে বাঘ মানে রাস্তাকে আসবে না কি তাঁর মৃত্যু হব না, সে তাঁর জঙ্গলে রয়েলে তাঁর স্থানে রয়ে সে তাঁর খাদ্য সংগ্রহ কলে। নন্দনকানন প্রাণী উদ্যানের তিন প্রজাতির 27টি বাঘ বাঘুণী রয়েছে বেড়ে বর্ষক মধ্যে নন্দনকাননের জন্ম নিয়েছেন 8 বাঘ। বিশ্ব ব্যাঘ্র দিবসে বাঘ দেখা নন্দনকানন প্রাণী উদ্যানের লোক ভিড় দেখা মিলেছিল। ভিডিও জর্নালিস্ট প্রশান্ত অবিনাশ দাস রিপোর্ট, অর্গস নিউজ।